Dear student, আমরা solve পরিসমিত ভেক্টর করছি higher math exercise 2 class 9 and 10 পরিসমিত ভেক্টর 7 and 2 number 7 and 2 number দেখো 4a square তাহলে ওকে 4a square plus 12a cube plus 7a square minus 3a minus 2 হ্যাঁ বাবারা দেখো 4a square 4a 4 12 a cube এত তাহলে আমরা আগের মত আমরা ক্যালকুলেটর দিয়ে আগের মত আমরা ওই কি করব আমরা সলভ করে নিতে পারবো ক্যালকুলেটর ইউজ করে ওই x জানি আমরা x লিখবো আমরা তখন x এর ভ্যালুটা পেয়ে যাব আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে আমরা দ্রুত অ্যানসারটা পাবো ইকুয়াল দিলে দ্রুত পাবো না ইকুয়াল দিলে সব ক্যালকুলেটর তোমরা দ্রুত পাবে না তোমাদেরকে ওয়েট করতে হবে হ্যাঁ তো 1 মিনিট ওয়েট করা লাগতে পারে 2 মিনিট ওয়েট করা লাগতে পারে যে ওই x এর ভ্যালুটা বের হয়ে আসা ঠিক আছে তবে তোমার ক্যালকুলেটর যখন এইভাবে x এর ভ্যালু বের করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু আবার ক্যালকুলেটর দ্রুত বের করতে পারবে প্রথম ইউজ করতে হলে প্রোগ্রামটা অতটা ইউজ করো না কখনো এই প্রোগ্রামগুলো যার ফলে তোমাদের একটু লেট হবে তোমাদের ক্যালকুলেটরে তো এইভাবে তোমরা তাহলে আবার এস এর ভ্যালু তোমরা কি বের করে নিতে পারো তাহলে এস এর ভ্যালু আমরা এইভাবে ক্যালকুলেটর বের করলে আমাদের মাইনাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান হলে আমরা সেভাবে ফ্যাক্টরাইজ করতে পারবো আমি এটা বলে দিই অথবা তোমরা মনে মনে জিরো বসাতে পারো হয় না ওকে ওয়ান বসালাম দেখো হয় না কারণ এগুলো কোফিশিয়েন্ট বড় মাইনাস ওয়ান বসাও তেমন হয়ে যাবে এইভাবে তোমরা মনে মনে চেক করতে পারো তোমরা ক্যালকুলেটর সবসময় চেক করতে পারবে না করে মনে মনে একটু ক্যালকুলেটর ইউজ করে তুমি এটা চেক করতে পারো হ্যাঁ তাহলে মাইনাস ওয়ান দিলে এর ভ্যালু জিরো হয়ে যায় তাহলে মাইনাস ওয়ান দিলে যখন এর ভ্যালু জিরো হয়ে যায় তাহলে কি হয়ে যাবে তাহলে ওইভাবে আমরা ফ্যাক্টরটা বের করবো তাহলে ওকে তাহলে লেট আমরা পি অফ ধরে নিলাম পি অফ এ ওকে ফোর এর ফর ফোর প্লাস টুয়েলভ a cube 12 a cube plus 7 a square minus 3a minus 2 okay dear student তাহলে solve p cos 2 minus 1 দিলাম আমি এখন ক্যালকুলেটর দিয়ে minus 1 বের করতে পারো অথবা তুমি একটু চেক করে করে প্রথমে 0 তারপর 1 তারপর minus 1 এভাবে তারপর 2 minus 2 দেখবে যে কখন 0 হয়ে যায় তারপর সেভাবে শুরু করে দিও তাহলে 4 minus 1 এর পাওয়ার 4 12 মাইনাস ওয়ান এর পাওয়ার কিউব প্লাস সেভেন মাইনাস ওয়ান এর পাওয়ার স্কোয়ার থ্রি মাইনাস ওয়ান টু এখন দেখো তাহলে আমরা যদি পাওয়ার ফোর দিয়ে দিই তাহলে আমরা কি পাই ওয়ান হয়ে যায় তাহলে ফোর হয়ে যায় এটা মাইনাস হয়ে যায় মাইনাস টুয়েলভ হয়ে যায় বাট এটা প্লাস সেভেন এ থাকে এটা প্লাস থ্রি হয়ে যায় বাট এটা টু মাইনাস টু থাকে তাহলে আমরা দেখো যে ফোর আর সেভেন টেন সরি 7 আর 3 10 আর 4 14 হয়ে যায় মাইনাস 14 তাহলে হয়ে গেল কত 0 তাহলে এখন সিন্স p অফ মাইনাস 1 ইকুয়ালস টু 0 দেন তাহলে এটা ইকুয়ালস টু a ইকুয়ালস টু মাইনাস 1 a ইকুয়ালস টু মাইনাস 1 তাহলে a প্লাস 1 ইকুয়ালস টু কিন্তু 0 তাহলে আমাদের ফ্যাক্টর কত হবে ওকে আমাদের ফ্যাক্টর হবে তাহলে দেন আমরা বলবো কি দেন কত ফ্যাক্টর হচ্ছে দেখো তা কি দেন দেন ওকে এ প্লাস ওয়ান এত ইজ এ ফ্যাক্টর অফ পি অফ এ পি অফ এ এত ইজ এ ফ্যাক্টর অফ পি অফ এ এখন এর একটা ফ্যাক্টর আছে এটা তাহলে এখন যদি আমরা একটা ফ্যাক্টর পেয়ে যাই তাহলে নাও দিয়ে আমরা শুরু করতে পারবো তাহলে ওকে এবার আমরা চলো নাও লিখে আমরা স্টার্ট করব আমরা যেটা একটা ফ্যাক্টর পেয়ে গেছি a প্লাস 1 ওই ফ্যাক্টরটা আমরা 4 টাইমস লিখবো যেটা পাওয়ার 4 আছে এখন নাও লিখো নাও লিখে আবার এটা লিখো নাও নাও লিখে এটা লিখলাম ওকে এইবার আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা দুইটা একটা লাইন গ্যাপে চলে যাব তাহলে a প্লাস 1 4 টাইমস লিখবো a প্লাস 1 a প্লাস 1 ওকে আবার a প্লাস 1 কারণ পাওয়ার 4 তাহলে এটা বানাতে হলে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে তাহলে এই দিয়ে ডিভাইড করলে 4 a কিউব 4 a কিউব এখন মাল্টিপ্লাই করলে দেখো 4 a 4 হয় এরপরে 4
কিন্তু দেখো আমার আসে কত 12 টা একিউ আছে তাহলে আমার তো 4 টা পেয়েছি তাহলে আমার এখন লাগবে কয়টা তাহলে আরো 8 টা লাগবে তাহলে প্লাস 8 এ স্কয়ার নিলাম তাহলে এ স্কয়ার এ মাল্টিপ্লাই হলে 8 এ কিউব হয়ে যায় তাহলে এখন দেখো 8 আর 4 মিলে 12 এ কিউব হয়ে গেছে মিলে গেছে এবারে এর সাথে মাল্টিপ্লাই করলাম তাহলে প্লাস 8 এ স্কয়ার হয়ে গেল এখন খেয়াল করো তাহলে আমার এখানে 7 স্কয়ার আছে এখানে 8 স্কয়ার একটা বেশি নিয়ে ফেলেছি তাহলে মাইনাস এ দাও তাহলে এ আর এম মাল্টিপ্লাই করলে মাইনাস এ স্কয়ার হয়ে যায় এখন দেখো 8 থেকে 1 করলে 7 থাকে এবার এটা মাল্টিপ্লাই করো তাহলে মাইনাস এ হলো এখন মাইনাস এ হয়ে গেল এরপর আসো তাহলে আমার লাগবে কি মাইনাস 3 তাহলে এখানে মাইনাস 2 নাও তাহলে মাইনাস 2 এ তাহলে দেখো মাইনাস 3 এ হয়ে গেছে আর এই অনের সাথে মাল্টিপ্লাই করলে দেখো মাইনাস 2 মিলে গেছে একদম এক্স্যাক্টলি মিলে গেছে এখন প্রত্যেকটা টার্মে দেখো এইটা এটা 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 কমন আছে তাহলে এ প্লাস 1 এ প্লাস 1 এ প্লাস 1 এ প্লাস 1 কমন যেহেতু আছে তাহলে আমরা এ প্লাস 1 কমন নিলাম ওকে নিলাম এ প্লাস 1 এখন এ প্লাস 1 যদি কমন নিলে এখানে রেমেন্স থাকে 4 এ কিউব প্লাস 8 এ স্কয়ার মাইনাস এ মাইনাস 2 নাম্বার অফ টার্ম ফর্মস 4 প্রতি দুইটা টার্ম থেকে কমন নাও তাহলে এ প্লাস 1 ড্যাশ দেন এখান থেকে কমন না যায় কত 4 এ স্কয়ার কমন না যায় তাহলে এখানে থাকে কত দেখো এখানে থাকে শুধু এ অনলি এ থাকে আর এখানে থাকে 2 এই দুটা থেকে কমন না যায় মাইনাস 1 তাহলে দুটো প্লাস হয়ে যায় দেখো এ প্লাস 2 হয়ে যায় এখন আমরা এ প্লাস 2 এ প্লাস 2 কমন নিতে পারবো তাহলে এ প্লাস 1 তো এখানে আছে থাক এবার কমন নিলাম আমি এ প্লাস 2 তাহলে এখানে থাকে 4 এ স্কয়ার মাইনাস 1 থাকে ওকে তাহলে এখন 4 এটা একটু সাইজ করবে তাহলে এখানে এ প্লাস 1 থাকলো এ প্লাস 2 থাকলো এখন দেখো এখানে থাকলো 2a হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার ওকে তাহলে ওকে এখন আমরা ফ্যাক্টরাইজ তো পেয়ে গেছি তাহলে a প্লাস 1 আর কি পেলাম a প্লাস 2 a স্কয়ার b স্কয়ার ফর্মুলা আছে 2a প্লাস 1 2a মাইনাস 1 a স্কয়ার b স্কয়ার ফর্মুলা দেখো তাহলে এটাই আমাদের রিসলভেন্ট ফ্যাক্টরস দ্যাট মিন্স আমরা অ্যানসার পেয়ে গেলাম আমাদের অ্যানসার আসলো এটা দেখো অ্যানসার আসছে টু অ্যানসার ক্লিয়ার এটা অ্যানসার হলো ওকে তোমরা অ্যানসার লিখে এটা লিখে দাও অ্যানসার এত ওকে এইভাবে এখানে একটা অ্যানসার দিয়ে দাও পরের লাইনে যাই অ্যানসার অ্যানসার লিখে এটা লিখে দাও ওকে তাহলে আমরা এটা অ্যানসার পেয়ে গেলাম এরপরে আসো আমরা কোথায় যাব থ্রিতে যাও চলো থ্রি নাম্বার থ্রি এই থ্রি নাম্বার যে দেখো যে আমাদের আছে কত ওকে এক্স কিউব প্লাস 2 এক্স স্কয়ার মনে হয় আর প্লাস 2 এক্স প্লাস 1 এখন দেখো আগের মতো তোমরা সলভ করে নিতে পারো ক্যালকুলেটর ইউজ করে হ্যাঁ অথবা তুমি এইভাবে লেখো এরপর লেখো লেট লেট হ্যাঁ পি অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 2 এক্স স্কয়ার প্লাস 2 এক্স প্লাস 1 একটা জিনিস খেয়াল করো এখন যদি আমরা ওইভাবে চেক করি তাহলে জিরো বসালে তো জিরো বসালে তো সবগুলো জিরো হবে অন্ত থেকে যাবে জিরো হবে না পজিটিভ বসালে হবেই না তাহলে নেগেটিভ মাইনাস 1 বসাই দাও তখন মাইনাস 1 বসালে জিরো হয়ে যাবে তাহলে মাইনাস 1 বসালে তাহলে এটা মাইনাস এটা মাইনাস তাহলে দেখো এটা আর এটা মিলে 3 হয় মাইনাস 3 আর এটা এটা মিলে 3 হয় জিরো হয়ে যাবে অথবা তুমি ক্যালকুলেটর দিয়ে ওইটা সলভ করে আসো দেখবা যে এক্স এর ভ্যালু মাইনাস 1 হয়ে যাবে তাহলে ওকে সো পি কস টু মাইনাস 1 বসালাম আমি ওরকম চেক করো চেক করে বসালো তুমি দ্রুত বসাতে পারবে হিসাব করতে পারবে প্রথমে 0 তারপর 1 তারপর মাইনাস 1 এভাবে চেক করলে হয়ে যায় তাহলে ওকে আমি সব প্লাস আর মাইনাস দিয়ে চেক করলাম তাহলে মাইনাস 1 দিয়ে চেক করলাম তারপর না হলে মাইনাস 2 দিয়ে চেক করব এভাবে করলে হয়ে যাবে তাহলে এখন দেখো যে মাইনাস 1 বসালাম 2 ইনটু মাইনাস 1 স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস 1 প্লাস 1 এখন দেখো এইটার অবস্থা কি দাঁড়ালো এইটা মাইনাস 1 হয়ে গেল আর এটা 2 হয়ে গেল এটা মাইনাস 2 হয়ে গেল এটা 1 হয়ে গেল তাহলে দেখো 2 আর মাইনাস 2 চলে গেল মাইনাস 1 আর মাইনাস প্লাস 1 চলে গেল 0 হয়ে গেল তাহলে সিন্স সিন্স আগের মতন চলো সিন্স আমরা কি পেলাম সিন্স দেখো যে আমরা যদি ই করে যে সিন্স পি অফ মাইনাস 1 ইকুয়ালস টু 0 তাহলে সো কে ফ্যাক্টর হবে সো ওকে এটা ইকুয়ালস টু এক্স তার মানে এক্স প্লাস 1 x প্লাস 1 এত ইজি ফ্যাক্টর অফ কত p অফ x
বুঝতে পারছো এটা 1 হয় তাহলে x = 1 তার মানে x + 1 = 0 হয় তাহলে x + 1 ইজ এ ফ্যাক্টর x + 1 ইজ এ ফ্যাক্টর অফ p অফ x তাহলে এখন চলো যদি এটা ফ্যাক্টর হয় তাহলে এখন আমরা আগের মত না বাস এটাকে সলভ করব তাহলে ওকে আমাদের x কিউব x কিউব নাও নাও লিখে লেখো নাও x কিউব প্লাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 1 তাহলে ওকে আমরা দুটা একটা লাইন গ্যাপ দিয়ে লিখব এটা তো x কিউব তিনবার লিখব এটাকে তাহলে x প্লাস 1 থ্রি টাইমস লিখে ফেললাম দেখো x প্লাস 1 এবার আমরা মিলাবো ওইভাবে মাল্টিপ্লাই করব আর মিলাতে থাকব এখন দেখো x দিয়ে ডিভাইড করে দাও তাহলে x স্কয়ার হয় x স্কয়ার যদি মাল্টিপ্লাই করো তাহলে x কিউব হয় তাহলে ডিভাইড করে তো এটা পেয়েছি এটা আমার সাথে মাল্টিপ্লাই করো তাহলে x স্কয়ার হয় এখন খেয়াল করো এখানে কি লাগবে 2x স্কয়ার তাহলে একটা x দিলাম তাহলে x আর x মাল্টিপ্লাই করলে আবার x স্কয়ার হয় দেখো 2x স্কয়ার হয়ে গেছে x স্কয়ার প্লাস x স্কয়ার 2x স্কয়ার এবার এটা মাল্টিপ্লাই করো x ওকে তাহলে আমার লাগবে কি 2x লাগবে তাহলে এবার প্লাস 1 দাও মাল্টিপ্লাই করো তাহলে প্লাস x আর প্লাস 1 দেখো x আর x মিলে 2x হয় আর 1 তো আর থাকলো এবার দেখো কত কমন যায় x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 কমন যায় তাহলে x প্লাস 1 কমন যদি নিই তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 1 এটা হয়ে যায় তাহলে এটা অ্যানসার দিস ইজ দ্য রিকোয়ার্ড রিজাল্ট অফ ফ্যাক্টরস x প্লাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1 ওকে এটা ফ্যাক্টরাইজ হবে না অন অন জরন আছে তো 2 যদি থাকে তাহলে হতো ওকে তাহলে এটা হলো আমাদের রিজাল্ট অফ ফ্যাক্টরস 3 নাম্বার তো গেল এবার চলো 4 নাম্বারে দ্য স্টুডেন্ট চলো 4 নাম্বারে যাই ঠিক আছে 4 নাম্বারে যাই দেখি যে সেখানে কি আছে ওকে এস চেঞ্জ করলাম 4 নাম্বারে যাই দেখো এখন আসো এই জিনিস আছে 4 নাম্বার 4 এই 4 নাম্বারে যাই দেখো যে x আছে y স্কয়ার প্লাস z স্কয়ার এবার নিলাম আমি y ওকে z স্কয়ার প্লাস x স্কয়ার এরপর নিলাম আমি আবার z তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ওকে x তাহলে y z y z x z x y ওকে এরপরে আছে আরেকটা 3 x y z তাহলে এখানে টোটালি আমার 9টা টার্ম আছে দেখো যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো আছে এইখানে কয়টা দুইটা এখানে দুইটা চারটা 4 আর 2 6 টার্ম পাবো আর এখানে আবার তিনটা পাবো তাহলে টোটাল 9 টার্ম পাবো 9 টা টার্ম পাবো আমরা টোটাল 9 টার্মস আসবে আমাদের 9 টার্মস যদি আসে তাহলে এখানে 9 টার্মস যদি আসে তাহলে আমরা তিনটা তিনটা টার্ম মিলে আমরা ফ্যাক্টরাইজ করতে থাকবো তাহলে আমরা 3 3 3 3 9 হয়ে যাবে তাহলে চলো আমরা শুরু করলাম আগে মাল্টিপ্লাই করে নিই তাহলে x y কিউব সরি y স্কয়ার প্লাস x z স্কয়ার প্লাস খেয়াল করো এখানে আসলাম y z স্কয়ার x স্কয়ার y ওকে z x স্কয়ার এরপরে দেখো এখানে y স্কয়ার z এরপরে 3 x y z এখন আমাদের মনে মনে আমরা মনে মনে আমরা x y কমন নেব কিন্তু আমার x y x প্লাস y প্লাস z থাকবে মনে মনে আমরা x y কমন নেব তাহলে এখান থেকে যদি x y কমন নেই তাহলে এখানে x থাকে তাহলে এটা লিখলাম আমি x স্কয়ার y তাহলে x থাকবে এবার আমার y থাকতে হবে x y কিন্তু কমন আসবে তাহলে এবার এই টার্মটা লিখতে হবে কি লিখতে হবে x y স্কয়ার কিন্তু আবার x y কমন হলে z থাকতে হবে তাহলে x y কমন হলে z থাকতে হবে তাহলে এই একটা টার্ম আমরা নিয়ে আসবো এখান থেকে যেহেতু এটা তিনটা আছে তাহলে x y z কারণ দেখো x এর কমন হলে x থাকবে y থাকবে এখানে z থাকবে এখানে ওকে তিনটা দিয়ে রাখলাম এবার আসো আমি y z কমন নেব কিন্তু আমার x তারপর y তারপর z আসবে y z কমন নেব তাহলে y z যদি কমন নেই তাহলে z x যদি আসতে হয় তাহলে আমার এই টার্ম একটা নিয়ে আসতে হবে তাহলে x y z কারণ y z কমন হলে x থাকবে এইবার দেখো ওর একটা নিয়ে আসলাম এবার আমি y z কমন নিচ্ছি তাহলে y স্কয়ার z এটা একটা নিয়ে আসতে হবে তাহলে y স্কয়ার z নিয়ে আসলাম তাহলে y z কমন হলে y থাকবে এইবার z যদি থাকতো এখানে y z কমন হলে তাহলে y z স্কয়ার আছে দেখো একটা এই যে এটা তাহলে y z স্কয়ার তাহলে দেখো প্রত্যেকটাতে y z কমন যায় y z কমন হলে x থাকে y z কমন হলে y থাকে y z কমন হলে z থাকে
এরপর আবার আসো আমাদের zx কমন নিতে হবে কিন্তু প্রথমে থাকবে x তাহলে zx কমন নিলে x থাকলে আমার এটা নিয়ে আসতে হবে তাহলে এটা হচ্ছে zx স্কয়ার কারণ আমি zx কমন নিতে চাই x থাকবে এবার zx কমন নিলে y থাকবে তাহলে এই যে টার্মটা তো একটা নিলাম দুইটা নিলাম তাহলে বাকি আর একটা এখান থেকে নিয়ে আসতে হবে xy z তাহলে zx হতে কমন নিলে তাহলে y থাকে এইবার দেখো আর একটা টার্ম এটা তো প্রথমে এটা লিখে নিলাম আর একটা টার্ম এখানে বেশি আছে সেটা আছে এটা তাহলে এটা হচ্ছে কি ওকে z z স্কয়ার x তাহলে z স্কয়ার টা আগে লিখে z স্কয়ার x সাইকেল বর্ডারটা মানতে হবে আমি একটা পরে সাইকেল বর্ডার তোমাদের দেখাচ্ছি তাহলে এই যে দেখো এবার আমরা কমন না শুরু করব কারণ এখান থেকে z x যদি কমন তাহলে x থাকে এখানে y থাকে z s কমন নিলে এখানে কি থাকে z s কমন নিলে z থাকে আমাদের সাইক্লিক অর্ডারটা একটু মানতে হবে এই যে সাইক্লিক অর্ডার সাইক্লিক অর্ডার অ্যালজেব্রার ক্ষেত্রে এখানে মানতেই হবে তোমাকে এই যে x y z তার মানে আমরা x y যদি লিখি তাহলে যদি y আর z আসে তাহলে y এর পরে z আসবে আবার x আর z যদি কোথাও আসে তাহলে z আর x আসবে যেমন আমি z x যদি আসে তাহলে আমি সরি x z যদি লেখা থাকে আমি x z লিখবো না আমি লিখবো কি z x কারণ সে z z এর পরে x ওকে প্রথমে x এর পরে y y এর পরে z z এর পরে x অর্থাৎ x z না লিখে z x লিখবো আমরা ওকে চলো তাহলে এবার আমরা আমরা এবার কমন নিতে থাকি তাহলে প্রথমে কমন নেওয়ার কথা ছিল কি x y চলো x y কমন নেই x y কমন নিলাম তাহলে এখানে থাকে x এটাতে থাকে y আর এটাতে থাকে z এবার আমরা y z কমন নেব তাহলে এখানে থাকে x পরটাতে থাকে y এর পরটা থাকে z এবার এই তিনটা থেকে আমি z x কমন নেব z x তাহলে প্রথমে থাকে x পরটাতে থাকে প্লাস y এর পরটাতে থাকে দেখো z z এর সমান আছে z থাকে তাহলে এইবার দেখো প্রত্যেকটা টার্মে একই জিনিস আছে দেখো প্রত্যেকটা টার্মে x প্লাস y প্লাস z আছে কমন নিয়ে নাও যদি আমরা কমন নিই তাহলে x প্লাস y প্লাস z কমন আসলো আর থাকলো কি ডিমেনশিয়া xy প্লাস yz প্লাস zx দেখো তাহলে এই যে আমার দিস ইজ দ্য অ্যানসার দ্য রিকোয়ার্ড রিসলভিং টু ফ্যাক্টরস ওয়ান এক্সপ্রেশন ক্যান বি এক্সপ্রেসড প্রোডাক্ট অফ টু অর মোর এক্সপ্রেশন তাহলে দেখো প্রোডাক্ট আকারে আমরা এক্সপ্রেস করে ফেলেছি এই প্রথম এই এক্সপ্রেশনটাকে তাহলে x প্লাস y প্লাস z ওকে xy প্লাস yz প্লাস zx দিস ইজ দ্য রিকোয়ার্ড মাল্টিপ্লাই x plus 1 whole square এবার y minus z y minus z plus y plus 1 whole square তাহলে এখানে কি থাকে z minus x এবার x এবার z plus 1 whole square তাহলে x minus y x minus y তাহলে y z হলো আমাদের এরপরে z x দেন এরপরে আমাদের আসছে এটা ওকে ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের ওকে z x আর x y আমাদের দেখি আমি টার্ম ঠিক আছে কিনা লেখা ওকে তাহলে আমরা এটা পেলাম আসছে ওকে এটা x y ওকে এখন চলো আমরা হোল স্কয়ারটা ভাঙাবো এই হোল স্কয়ারটা ভাঙাবো এই হোল স্কয়ারটা ভাঙাবো তাহলে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা দেখো এক্স স্কয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ওকে ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু ওয়াই প্লাস প্লাস ওয়ান টু ওয়াই এ প্লাস বি হোল স্কয়ার ওয়াই স্কয়ার ওয়ান তো ওয়ান তাহলে ওয়ান দেখো এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস টু ওয়াই সেভি প্লাস বি স্কয়ার এটা হয়ে যায় এটা এটা হয়ে যাবে z minus x পরটা দেখো a plus b স্কয়ার ফর্মুলা z স্কয়ার প্লাস 2z প্লাস 1 হয়ে যাবে এটা আর এটা হচ্ছে x minus y এখন দেখো আমরা একটা কাজ করব হ্যাঁ খেয়াল করো যে আমরা এখানে আমরা একটা কাজ করব সেটা হলো
আমরা প্রত্যেকটা ফার্স্ট টার্ম দিয়ে মাল্টিপ্লাই করব আমরা এই টার্ম দিয়ে আমরা এইটাকে মাল্টিপ্লাই করব ক্লিয়ার এরপর দেখো আমরা এই ফার্স্ট টার্ম দিয়ে আমরা এটা মাল্টিপ্লাই করব এই ফার্স্ট টার্ম দিয়ে আমরা এটা মাল্টিপ্লাই করব এই ভাবে ধারাবাহিক ভাবে মাল্টিপ্লাই করব তাহলে প্রতিটা ফার্স্ট টার্মের আগের মাল্টিপ্লাইটা শেষ করব তাহলে এখানে x স্কয়ার এর সাথে মাল্টিপ্লাই হবে এটা y minus z থাক এবার y স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে কি z minus x এবার আমরা মাল্টিপ্লাই করব এটা দিয়ে এটা z স্কয়ার তাহলে x minus y এটা মাল্টিপ্লাই শেষ এখন আমরা সেকেন্ডটা দিয়ে মাল্টিপ্লাই করব সেকেন্ডটা দিয়ে এটা মাল্টিপ্লাই করব এই সেকেন্ডটা দিয়ে এটা মাল্টিপ্লাই করব তারপরে এই সেকেন্ডটা দিয়ে এটা মাল্টিপ্লাই করব সেকেন্ডটা মানে কি 2x 2x তাহলে মাল্টিপ্লাই করতেছে y minus z এরপর আছে 2y plus 2y z minus x এরপর আছে 2z 2z দিয়ে এটা মাল্টিপ্লাই করব তাহলে এবার প্লাস 2z 2z দিয়ে x minus y মাল্টিপ্লাই করলাম এবার 1 দিয়ে মাল্টিপ্লাই করব এই 1 দিয়ে মাল্টিপ্লাই করব এই 1 দিয়ে মাল্টিপ্লাই করব আর লাস্ট 1 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে 1 1 দিয়ে কারে মাল্টিপ্লাই করতেছি প্লাস 1 y minus z এবার আবার 1 দিয়ে মাল্টিপ্লাই করতেছি কারে z minus x এবার আবার 1 দিয়ে মাল্টিপ্লাই করতেছি কারে x minus y তোমরা মাল্টিপ্লাইটা বুঝছো কিনা দেখো আমরা মাল্টিপ্লাই একবার সব করে নেই প্রথম এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করছি এই যে লিখছি এবার এর প্রথম রে দিয়ে মাল্টিপ্লাই করছি এই যে লিখছি এবার এর প্রথম রে দিয়ে মাল্টিপ্লাই করছি এই যে লিখছি ক্লিয়ার এরপর দেখো আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি 2x 2x দিয়ে মাল্টিপ্লাই করলাম এবার দেখো 2y দিয়ে মাল্টিপ্লাই করলাম এবার দেখো 2z দিয়ে মাল্টিপ্লাই করলাম এই যে 2x দিয়ে মাল্টিপ্লাই করছি এটারে এটার সাথে 2y মাল্টিপ্লাই 2z দিয়ে মাল্টিপ্লাই এবার 1 দিয়ে মাল্টিপ্লাই করব এরপরে ম্যাথগুলো এরকম আছে এজন্য একটু ভালো করে বুঝে নাও এবার 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম লিখলাম এবার 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম লিখলাম এবার এই 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম এই নিয়মে আমরা আরেকটা ম্যাথ করব দেখবা এটা ভালো করে বুঝলে ওটা বুঝতে পারবা এখন দেখো আমাদের এইগুলো আগে রাখি এগুলো মাল্টিপ্লাই রাখবো না এটা আমরা ফ্যাক্টরাইজ করা লাগবে এটা কাটা যাবে না তাহলে x স্কয়ার y minus z y স্কয়ার z minus x z স্কয়ার x minus y এইবার দেখো এইখান থেকে সব জায়গা থেকে তিনটা থেকে 2 কমন চলে আসে আমি 2 কমন নিয়ে নিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম এইবার মাল্টিপ্লাইটা করব কারণ এখানে 2 কমন আছে এখানে 2 কমন আছে এখানে 2 কমন নিয়ে নেছি এবার এই দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে xy 2 তো কমন নিয়ে নেছি x এর সাথে মাল্টিপ্লাই করলে xy মাইনাস x এর সাথে মাল্টিপ্লাই করো তাহলে zx এবার দেখো 2 তো কমন আছে ওর y দিয়ে মাল্টিপ্লাই করতে হবে প্লাস yz yz মাইনাস xy